নেই পাশফেল, নেই গতানুগতিক পরীক্ষা, তার পরিবর্তে বছরব্যাপী রয়েছে ধারাবাহিক মূল্যায়ন। নতুন শিক্ষা কারিকুলাম যেন আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে। এক প্রকার পরীক্ষাবিহীন এই পড়াশোনা মানতে নারাজ অভিভাবকদের একাংশ। তারা বলছেন, সরাসরি বই পড়ার চাপ না থাকায় শিক্ষার্থীরা আসক্ত হয়ে পড়ছে মোবাইল সহ অন্যান্য ডিভাইসে। তবে শিক্ষাবিদরা বলছেন, বিশ্বের সাথে তাল মেলাতে এই কারিকুলামের বিকল্প নেই। যেসব ত্রুটি আছে সেগুলো সমাধান করেই এগুতে হবে। এসআরএস আলের ছবিতে আরো জানাচ্ছেন আলামিন হক। উজ্জ্বলতার জন্য সেরা সাবান এখন মাত্র 55 টাকায়। পড়ার টেবিলে অনেকটাই নির্ভর ফাবিয়া ইসলাম ঐশী, ভিকারুননিসানুন স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর এই শিক্ষার্থীর পড়াশোনা মানেই অ্যাসাইনমেন্ট ভিত্তিক কাজ, প্রকল্প ভিত্তিক শিখন চর্চা, গ্রুপ ওয়ার্ক, কুইজ, পোস্টার প্রদর্শনী কিংবা নানা উপকরণ দিয়ে এরকম কিছু একটা বানানো। ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ে শেখানো হচ্ছে নিজের কাজ নিজে করা সহ নানা দক্ষতা ও আদবকেতা। বাদ নেই রান্না শেখানোর কার্যক্রম। সামান্য বাদামি বর্ণের হলে ডিম চুলা থেকে নামিয়ে প্লেটে রাখো, ব্যাস হয়ে গেল ডিম ভাজা। এই রান্না শেখানোর বিষয় সামনে নিয়ে সম্প্রতি ফুঁসে উঠেছে অভিভাবকদের একাংশ, হয় বিক্ষোভ। ঐশীও অংশ নিয়েছিলেন সেই মানববন্ধনে। মানে আলু ভর্তা ডিম ভাজি দিয়ে আমরা মানে কি করব জীবনে, এগুলো দেখতে দেখতেই শিখা যায়, কিন্তু এগুলো এরকম বইয়ে লিখে দেওয়া ধাপ অনুযায়ী এইসব শিখার আমার মনে হয় না প্রয়োজন আছে। কিছু অভিভাবক এই কারিকুলাম মানতে চান না, কিন্তু কেন? আমাদেরকে সৃজনশীল সম্বন্ধে বোঝানো হয়েছে এটা একটা ভারী ভালো একটা কারিকুলাম, এরপরে সেটাকে বাদ দিয়ে আবার নতুন করে একটা কারিকুলাম নিয়ে আসার পরে এখন আমরা কোন বিষয়টাকে আসলে প্রাধান্য দিব, তাহলে সেক্ষেত্রে আমাদের উপর এক্সপেরিমেন্ট চালাতে গিয়ে আমরা কি গিনিপিক হয়ে গেলাম না? তাদের দাবি, অ্যাসাইনমেন্টের যেসব উপকরণ কিনতে বলা হচ্ছে তার ব্যয় বহন করা কষ্টসাধ্য। এমনকি এই উপকরণ গ্রামের শিক্ষার্থীদের জন্য দুর্লভ, যা তৈরি করছে বৈষম্য। একেবারে আনকমন কিছু উপকরণ, ককশিট লাগছে, গ্লু লাগছে, আঠা লাগছে, স্কচ টেপ লাগছে, বিভিন্ন কালার পেপার লাগছে, কাঁচি লাগছে। এক একদিন স্কুল থেকে বের হয়ে বলে, মা আমার এটা লাগবে, মা আমার ওটা লাগবে, দেখা যাচ্ছে আমাকে সেটা রাত 12টা হলো যে কোনো দোকান থেকে হোক আমাকে সেটা কিনে দিতে হচ্ছে। স্কুল থেকে যেসব খাবারের মেনুগুলো বাচ্চাদেরকে বলে নিয়ে যাওয়ার জন্য, সেটা তো আমরা অনেকে বাসা থেকে বানিয়ে দিচ্ছি বা অনেকে রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে যাচ্ছি। নতুন কারিকুলাম শিক্ষার্থীদের ডিভাইসমুখী করছে বলেও মনে করেন অনেকে। ইন্টারনেটকে শিশুদের জন্য নিরাপদ না করেই কোমলমতিদের মুঠোফোনের ব্যবহার বাড়ানোও ভাবিয়ে তুলছে তাদের। নেটে আমাদের দেশে যে বয়সে ভিত্তিক কোনো ব্যারিয়ার নাই যে এটা ঢুকলে পরে এগুলো আসবে না, আমাদের দেশে নেটটা বলা যায় যে ওপেন। ইউটিউব এবং গুগল থেকে তুলে নিয়ে সেটাকে স্কুলে প্রেজেন্ট করতে হচ্ছে, পাশাপাশি যে হোমওয়ার্কগুলো দেওয়া হচ্ছে সেই হোমওয়ার্কগুলো কিন্তু বাসায় এসে তারা ডিভাইসের উপর ডিপেন্ডেন্ট হয়ে কাজ। এই নতুন কারিকুলাম বাতিল, আমাদের পরীক্ষা পদ্ধতি বাতিল করছে, সেটা ফিরিয়ে দিতে হবে। শিক্ষাবিদরা বলছেন নানান চ্যালেঞ্জ রয়েছে, তবে এই কারিকুলামের বিকল্প নেই। এটা যদি আমরা এইভাবে ফেরত নিয়ে যাই, সবচেয়ে বেশি লাভবান হবে কোচিং সেন্টারগুলো, গাইড বইয়ের বাণিজ্য যারা করেন তারা লাভবান হবেন। আমাদের সন্তানদের আমরা যদি সামনে নিয়ে যেতে চাই, তাহলে কিন্তু বর্তমান যুগের শিক্ষাক্রম যেগুলো উন্নত বিশ্বে চালু আছে তার অনুসরণে যেটা করা হয়েছে এবারের শিক্ষাক্রম, সেটা মেনে নেয়াই বাঞ্ছনীয়। রাশেদা কে চৌধুরী মনে করেন, অ্যাসাইনমেন্ট তৈরিতে উপকরণের ব্যয় বহন করতে হবে স্কুলকেই, আর সেখানেই শেষ করতে হবে ব্যবহারিক কাজও। ডিম ভাজার বিষয় হোক যাই হোক, এটা হয়তো তারা কাটিয়ে উঠতে পারবেন, কিন্তু উপকরণ যেখানে আজকে নিম্ন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্তরা হিমশিম খাচ্ছে দ্রব্যমূল্যের অগ্রগতির সাথে তাল দিতে, সেখানে তো তাদেরকে একটু সহায়তা করতেই হবে। উপকরণ দিলাম না, তাদেরকে কিনতে বললাম, এটা গ্রহণযোগ্য না। নতুন শিক্ষা কারিকুলাম সবার জন্য গ্রহণযোগ্য করতে সরকারকে শিক্ষায় বাজেট বাড়ানোর তাগিদ দিয়েছেন রাশেদা কে চৌধুরী। তো সংবিধানে আছে শিক্ষা নিশ্চিত করা, তাহলে সেখানে যথাযথ বিনিয়োগ করাও রাষ্ট্রের দায়িত্ব। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা।